আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের নিয়ে আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে জব সলিউশন শেষ করতে পারলে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু। অর্থাৎ জব সলিউশন যদি আপনি এ টু জেড শেষ করতে পারেন তাহলে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু, কিংবা জব সলিউশন দিয়ে কি আমরা চাকরির প্রস্তুতি শুরু করব, এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তোমাদের আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, কিংবা যারা আজকে প্রথম দেখছেন জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো নিজে উপকৃত হলে ছড়িয়ে দিন মানুষের মাঝে, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আমাদের প্রশ্ন হচ্ছে যে জব সলিউশন শেষ করতে পারলে চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু। আমি যে আপনাদের আসলে আপনারা অনেকেই আমার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমি যে শুধু একটা বিশেষ প্রতিষ্ঠানের পরিচালক সেটাই নয়, আমি শুধু যে ইংলিশ টিচার সেটাই নয়, আমি 9 থেকে 10 বছর আমার প্রতিষ্ঠানের সব কোয়েশ্চেনগুলো আমার নিজ হাতে টাইপ করা, অর্থাৎ অন্যের মাধ্যমে নয়। তার মানে হলো আমি প্রত্যেকটা প্রকাশনীর বইয়ের নারী নক্ষত্র সম্পর্কে চুলছেঁড়া বিশ্লেষণ দিতে পারি, সেই ক্যাপাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কয়েকটা ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যেই ভুলগুলো হয়তো অনেকেই করছেন। আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই, অনেক ভালো মানের শিক্ষকরাও শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন যে জব সলিউশনের এ টু জেড শেষ করো, আর কোনো বই পড়া লাগবে না, কারণ এই জব সলিউশন হচ্ছে চাকরির বাইবেল স্বরূপ। আসলে কথাটা কতটুকু যৌক্তিক আপনি একটা জিনিস খেয়াল করুন। তো আমার কাছে জব সলিউশন একটা মডেল টেস্টের মতোই মনে হয়। বাজারে যে অন্যান্য মডেল টেস্ট আসে এটাও ঠিক এই ধরনের একটা মডেল টেস্ট। ওখানে কতগুলো কোশ্চেন জড়ো করে একটা বই করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে মডেল টেস্ট পড়লেই কি চাকরি হবে? ধরুন আপনি কিছু পড়লেন না, বাজার থেকে একটা মডেল টেস্ট কিনে পড়লেই কি আপনার চাকরি হয়ে যাবে? অর্থাৎ নাকি শুরুতে জব সলিউশন মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনি প্রথমে নামাজ আদায় করে পরে উজু করতে গেলেন, এরকমের একটা ব্যাপার। তার মানে নামাজও গুরুত্বপূর্ণ, উজু গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি উল্টোপাল্টাভাবে কাজটা করলেন। আগে উজু না করে আগে কী করলেন? নামাজ পড়লেন। বরং সেটা নয় বন্ধুরা, জব সলিউশন দিয়ে আপনি চাকরির প্রস্তুতি শুরু করা ঠিক নয়। আপনাকে যা করতে হবে, আমি বারবার বলি, বুদ্ধিমানরা কিন্তু সংক্ষেপেই বুঝে নেয়। আপনাকে টপিক ওয়াইজ শেষ করে, অর্থাৎ 100টা টপিক আপনাকে প্রথমে লিস্ট করতে হবে, সেই টপিকটা আপনাকে শেষ করতে হবে। টপিকটা শেষ করার পরে কেবলই আপনি এরপরেই কেবল আপনি এই জব সলিউশন সহ বাজারের যে অন্যান্য মডেল টেস্ট বইগুলো আছে এটা একটা পার্ট হিসাবে রাখবেন। প্রতিদিন 2টো করে আপনি কোশ্চেন সলিউশন করলেন ভালোভাবে। আর একটা বিষয় হলো বন্ধুরা, জব সলিউশন যে চাকরির বাইবেল কথাটার যৌক্তিকতাটা কতটুকু। আমি যে জব সলিউশন আপনাদের কিনতে বলি না সেটা নয়, আমি আপনাদের জব সলিউশনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, জব সলিউশনে কি টপিক ওয়াইজ কোনো আলোচনা আছে যে আপনার প্রিপজিশন ধরে বিস্তারিত আলোচনা? আপনার এরপর মুক্তিযুদ্ধের কি বিস্তারিত কোনো আলোচনা আছে? না, টপিক ওয়াইজ কিন্তু কোনো আলোচনা নেই। বরং টপিকের 2-1টা MCQ থাকতে পারে। 2-1টা MCQ কিন্তু কি, এটা কিন্তু যে আপনি যে পারলেন বা আপনি সলভ করলেন তার মানে এটা কিন্তু একটা যথার্থ একটা বিষয় নয়। কিন্তু তার মানে হলো জব সলিউশনের টপিক ওয়াইজ আলোচনা নেই। সুতরাং জব সলিউশন পড়লেই যে আপনার চাকরি হবে এটা কিন্তু মোটেই ঠিক না। বরং আপনি যদি শুধু জব সলিউশনের উপর ভরসা করেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 30% বা 40% মাত্র। এরপরে একটা বিষয় দেখুন, আপনি একটু বিসিএসের কথা চিন্তা করুন না। জব সলিউশনের ভিতরে বিসিএসের যে এই যে নৈতিকতা মূল্যবোধ সুশাসন বলেন, এবারে মেন্টাল অ্যাবিলিটি বলেন, এবারে বিস্তারিত যে সাহিত্যের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু কিছুই নেই জব সলিউশনের মধ্যে। আমি আবারও বলছি আপনাদের, জব সলিউশন হচ্ছে অন্যান্য মডেল টেস্টের মতো একটা মডেল টেস্ট, কিন্তু জব সলিউশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে সবচেয়ে বেশি, অর্থাৎ কোশ্চেন সংগ্রহ করা আছে বিদায় জব সলিউশনকে গুরুত্ব দেওয়া হয় যে অন্যান্য বাজারের অন্যান্য মডেল টেস্ট না কিনে তুমি একটা জব সলিউশন সলভ করো। তো আসলে করণীয় হলো বন্ধুর একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি এই জব সলিউশনকে আপনার অর্থাৎ মূল পড়ার একটা পার্ট হিসেবে নেবেন। মূল পড়ার একটা পার্ট হিসেবে বলতে আপনি প্রতিদিন 2-3টি বা 4টি করে টপিক ওয়েস পড়া ভালোভাবে আপনি পড়ে এবার আপনি জব সলিউশনটার 2টো করে কোশ্চেন সলভ করতে পারেন। এভাবে যদি আপনি করতে পারেন, বা আপনার যদি সেরকমের সময় থাকে বা আপনার যদি ইচ্ছা থাকে আপনি 2টো বা 3টি বা 4টি করে মডেল টেস্ট প্রতিদিন সলভ করতে পারেন, এভাবে করে কিন্তু আপনি উপকৃত হতে পারেন। আমি আবারও বলছি, আগে হচ্ছে উজু, পরে কিন্তু নামাজ। তার মানে প্রথমে যে উজু তা হচ্ছে আপনাকে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরেই এই যে জব সলিউশন সহ বাজারে অন্যান্য যে মডেল টেস্টগুলো আছে সেগুলো আপনি সলিউশন করবেন। যদি আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি যদি 100টা টপিকের উপরে মাস্টার হতে পারেন তার মানে চাকরি একটা সময়ের ব্যাপার, চাকরিটা আপনার কাছে এসে চলে আসবে। দেখবেন আমি কিন্তু সবসময় একটা কথা বলি বন্ধুরা, এটা একটা কঠিন যুগ। এই যুগে একটা সরকারি চাকরি পাওয়া রিয়েলি ডিফিকাল্ট। আবার দেখবেন এই যুগেই কিন্তু কি একজন মানুষ একাধিক চাকরি করছে কিনা বলেন। একটা সরকারি চাকরি নিচ্ছে,
ভালো লাগছে না ছেড়ে দিয়েছে তাহলে এরা কারা? এরা হলো দেখবেন এই যে টপিক ওয়াইজ যে বিষয়টা আছে এটার উপরে তারা কিন্তু মাস্টার বা ভালো একটা অবস্থান দখল করে নিয়েছে বিদায় চাকরির পরীক্ষার হলে তাদের কাছে কোশ্চেন কোশ্চেন মনে হয় না বিদায় চাকরি তাদের কাছে পান্তাবাতের পানি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কথা আজকে আমি আর বাড়াচ্ছি না, সর্বশেষ আমার উপদেশ থাকবে আপনাদের প্রতি, আগে অবশ্যই জব সলিউশন নয়, অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনাকে টপিক ওয়াইজ শেষ করতে হবে। আমি বারবার বলছি বুদ্ধিমানরা কিন্তু অল্পতেই বুঝে নেয়। তো যাই হোক বন্ধুরা, কথা আজকে আর বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।